সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দিনের শুরুতেই আপনাদেরকে একটা ধামাকা এবং ধাসু টাইপের খবর দিতে চাচ্ছি। দর্শক, বড় ধরনের সুসংবাদ আমাদের পবিত্র ভূমিতে যারা যুদ্ধরত আছেন, আমাদের সেই বীরদের জন্য। কারণ দিন শেষে কথা রেখেছে ইরান, আর এবার ঠিক আমেরিকার স্টাইলে। আমেরিকা যেমন দেখেন যুদ্ধ চলছে দখলদার বনাম আমাদের ভাইদের মধ্যে, আমেরিকা করছে কি মধ্যপ্রাচ্যে তাদের 2000 সেনা পাঠাইছে কোথায়, সিরিয়া এবং ইরাক সহ আরও কিছু ঘাঁটিতে, এমনকি সেখানে সেনা সংখ্যা বৃদ্ধি করছে চাপটা দেওয়ার জন্য। চাপ যে ইরান যদি কোনো হামলা চালায় এখান থেকে এটাকে প্রতিহত করা হবে, বুঝছেন, টেকনিক্যালি। কিন্তু সরাসরি এখনও দখলদার রাষ্ট্রে আমেরিকার সেনাদেরকে যুদ্ধ করতে পাঠায় নাই। পলিসি আরেকটা নিয়েছিল, কোনটা শান্তিরক্ষী পাঠাবে, জাতিসংঘের না, এদের বানানো শান্তিরক্ষী। এবার ঠিক এদের সিস্টেমেই ইরান মাঠে নামছে, কথা দিছিল যে খায়ালামও, কিন্তু তা ডাইরেক্ট না খাইলেও আলহামদুলিল্লাহ টেকনিক্যালি খাওয়ার জন্য সেনা মোতায়েন করেছে ইরান। দখলদারদের বিরুদ্ধে এই মুহূর্তে লেবানন থেকে যুদ্ধরত আমাদের হিজু গ্রুপদেরকে সহায়তা করার অংশ হিসাবে বীরদের পক্ষে মাঠটাকে আরেকটু চাঙা রাখার জন্য সিরিয়াতে ইরানের যে মোতায়েনরত একটা কী বলে যে মিলিশিয়া গোষ্ঠী আছে, সেই সদস্যদেরকে গতকালকে দক্ষিণ লেবাননে স্থানান্তর করা হয়েছে বলে দাবি করেছে কে, দখলদারদের সেনাবাহিনী। আপনার IDF-এর ভাষায়, আরবি ভাষার মুখপাত্র অভিজয় আদ্রাই তিনি এই দাবি করেছেন। তিনি বলছেন যে গত কয়েক সপ্তাহে দখলদারদের বিরুদ্ধে হিজুদের ধারাবাহিক ব্যর্থতা নাকি হয়েছে। এরপর জুলফিকার নামে পরিচিত একজন কমান্ডারের নেতৃত্বে ইরানের ইমাম হোসেন ব্রিগেড এই মুহূর্তে দক্ষিণ লেবাননে পৌঁছে গিয়েছে বলেন আলহামদুলিল্লাহ। ইরানের এই মিলিশিয়া গোষ্ঠী সম্প্রতি লেবাননের দক্ষিণ সীমান্তে দখলদার সদস্যদের সাথে নাইমাই সংঘর্ষে লিপ্ত হয়েছে বলে দাবি করেছেন এই সামরিক অফিসার। তিনি বলছেন যে হিজু এবং ইমাম হোসেন ব্রিগেড যৌথভাবে আমাদের বিরুদ্ধে আক্রমণ শুরু করে দিয়েছে, এর জন্য লেবাননকে চড়ামূল্য দিতে হবে। দখলদারদের উত্তরাঞ্চলে সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার চেষ্টা করলে তার জবাব দেওয়া হবে শক্ত ভাষায়। দর্শক, দখলদারদের উত্তরাঞ্চলীয় সীমান্তের নিরাপত্তা নিয়ে কাজ করার সংগঠন আলমা রিসার্চ, তারা বলছেন ইমাম হোসেন ব্রিগেডটি এটা ইরানের একটা মিলিশিয়া গোষ্ঠী। ইরাকি শিয়াদের সমন্বয়ে এই গোষ্ঠীটি আপনার গঠিত করা হয়েছে এবং এই গোষ্ঠীগুলা সিরিয়ায়, আমরা একটু দেখি, সিরিয়ার সেনাবাহিনীর চতুর্থ ডিভিশনে নিয়মিত সৈন্য হিসাবেও কাজ করেছে। এই গোষ্ঠীর সদস্যরা প্রধানত সিরিয়ার রাজধানী দামেস্কে নিয়োজিত রয়েছে। সিরিয়ায় দখলদার এবং আমেরিকান সৈন্যদের বিরুদ্ধে সরাসরি আক্রমণাত্মক অভিযান পরিচালনা করারও অভিজ্ঞতা এবং রেকর্ড রয়েছে এই ইমাম হোসেন গ্রুপের। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদের ভাই মাহের আসাদের নেতৃত্বে চতুর্থ ডিভিশনটি ইরানের প্রক্সি বাহিনীতে আপনার কাজ করেছে। ইমাম হোসেন ব্রিগেড সরাসরি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর অভিজাত শাখা কুদস ফোর্সকে রিপোর্ট করে বলে জানিয়েছে দখলদারদের আলমা রিসার্চ সেন্টার। পবিত্র ভূমিতে বীরদের সাথে দখলদারদের চলমান যুদ্ধের মাঝখানে আপনার দখলদারদের উত্তরাঞ্চলীয় সীমান্তে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গত দুই দিন থেকে। আর আজকেই তথ্য উঠে আসলো যে বেসিক্যালি সেখানে ইমাম হোসেন ব্রিগেড তারা ঢুকার পর থেকে কিন্তু খেলাটা শুরু হয়েছে। আর ইতিমধ্যে আপনারা খবর পেয়েছেন 120 জন এক ধাক্কায় খাইয়ালেছে, মাশাল্লাহ, বাঘের বাচ্চা পরিস্থিতি। আমি ইরানকে একটা জায়গায় ধন্যবাদ দিই, দেখেন ওই শিয়া সুন্নি এইসব কোপাকুপিল হয়ে তো আমরা আছি, তাই না? এখন এই কোপাকুপির মাঝখানে যারা আমরা সুন্নির অনুসারী, আমিও সুন্নি আলহামদুলিল্লাহ, তো আমাদের সুন্নিওয়ালারা কই, সুন্নিওয়ালারা সিন্নি নিয়ে ব্যস্ত, তলোয়ার নিয়ে ব্যস্ত, হ্যাঁ, নর্তুকি না চাইতে এরকম নাচ আমার মায়না তো দিরহাম পাবি রে, সাবাস সাবাস এরকম মনে করলেন, এগুলাতে আমরা ব্যস্ত, এদের সাথে আতাতে ব্যস্ত। ঘটনা তো করতেছে শুধুমাত্র ইরান, আগামীতে মুসলিম বিশ্বের মানে শাসনভার সৌদি আরব আল্লাহর ঘর আছে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই, কিন্তু শাসনভারটা মুসলিম বিশ্বের সুলতান হিসাবে আমার মনে হচ্ছে ইরানকে আইনা দেওয়া দরকার, তাইলে যদি ওই ওই অঞ্চলের তারা একটু ঠান্ডা হয় আর কি। বেস্ট অফ লাক, ইনশাল্লাহ বিজয় হবে, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।